এই যে যাকাত বণ্টনের যে খাতগুলি আছে সেই খাতগুলির মধ্যে আমরা আসলে কি ধরনের সম্পদ যাকাত দেব। অনেকে প্রশ্ন করেন যে মাদ্রাসায় যাকাতের অর্থ দেওয়া যাবে কিনা। মাদ্রাসা যদি সরকারি অনুদান প্রাপ্ত না হয় এবং সেখানে দিনের যদি সঠিক প্রচার প্রসার হয়, এখন তো মাদ্রাসা বলতে বহু মাদ্রাসা আমরা বুঝি, আমাদের দেশে বহু মাদ্রাসা আছে যেখান থেকে শেখ বিদাদের লালন হয়, তাহলে সেখানে কি আমরা দিব? অবশ্যই নয়। যেখান থেকে হক প্রচার হয়, কোরআন এবং হাদিসের চর্চা হয়, যেখান থেকে ওহির আলো বিচ্ছুরিত হয়, আমরা সেখানে দান করব। তারা আল্লাহর ভালোবাসায় দান করে, খাদ্য খাওয়ায়। কাকে? মিসকিনকে, নিঃস্ব ব্যক্তিকে। ওয়া ইয়াতিমান, এতিমদেরকে দেয়। ওয়া আসিরান, এবং বন্দীদেরকে দেয়। বাংলাদেশের প্রেক্ষাপটে বহু মানুষ আছে এখন বছরের পর বছর জেল কাটছে, এখন তার ওই জেল থেকে মুক্তির জন্য যদি কিছু অর্থ দিলে, সাহায্য করলে তার সুবিধা হবে, তাকে মুক্ত করা যায়, তাহলে এই খাতে দান করা যেতে পারে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। খুযু মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। দারুল ইফতা হাদিস ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত যাকাত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার এই পর্যায়ে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যদিও আবহাওয়ার প্রতিকূল অবস্থার কারণে উপস্থিতি কাঙ্ক্ষিত নয়, তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ যাদেরকে কবুল করেছেন আমরা আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সুধী মণ্ডলী, যাকাত বিষয়ে যেহেতু আলোচনা চলছে, এর একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে আমরা এই যাকাত আসলে কারা পাবে, মাসারিফুজ যাকাত, আমরা কোন কোন খাতে যাকাত বণ্টন করব। যদি অনেকগুলি বিষয় আছে, এটা গুরুত্বপূর্ণ হিসাবে এটাকে আগে বলছি। আল্লাহ বলছেন, ইন্নামা সাদাকাতুল ফুকারা ওয়াল মাসাকিনা ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল ফরিযাতান মিন আল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। যাকাত অর্থাৎ সাদাকা অর্থাৎ যাকাত হচ্ছে দরিদ্র, একেবারে নিঃস্ব, মিসকিন, যাকাত আদায়ের জন্য নির্ধারিত কর্মচারী। মুআল্লাফাতি কুলুবুহুম অর্থাৎ যাদের অন্তর আকৃষ্ট করার প্রয়োজন হয়, বিধর্মী। অফির রেকাব, দাসমুক্তির জন্য। বল গারমিনা, এবং যারা ঋণগ্রস্ত। অফি সাবিলিল্লাহে, আল্লাহর রাস্তায়। ওয়াবনিস সাবিল, মুসাফির। ফরিযাতান মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হাকিম, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ফরজ এবং আল্লাহ এই বিষয়ে সর্বাধিক অবগত। তাহলে এখানে আটটা বিষয়ে যাকাত দেওয়ার আটটা খাত বর্ণনা করা হয়েছে। প্রথম হলো ফকির, যে ব্যক্তি অভাবগ্রস্ত, এমন মানুষ যার জীবন ধারণের মতো তেমন কোনো কিছুই নেই, একেবারে নিঃস্ব, তাহলে এই শ্রেণীর মানুষকে যাকাত দেওয়া যায়। এখানে একটা জিনিস আমরা বলে নিই, দেখুন আমাদের সমাজে এমন অনেক সমস্যা ঘটে, যেমন ধরুন স্ত্রীর সম্পদ আছে, স্বামীর নাই, তাহলে স্বামীর জীবন ধারণের মতো যেহেতু কিছু নাই, আর স্বামীর উপরে স্ত্রীর ভরণ পোষণ করার দায়িত্ব, কিন্তু স্ত্রীর উপরে স্বামীর ভরণ পোষণ করার দায়িত্ব নয়। সুতরাং স্ত্রী যদি সম্পদশালী হয় তাহলে সে স্বামীকে দিতে পারে, কিন্তু স্বামী যতই সম্পদশালী হোক, যাকাত কিন্তু স্ত্রীকে দিতে পারবে না, কারণ তার ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে স্বামীর। এই সাথে প্রাসঙ্গিক আরেকটু বলে নিই, যে সেটা হলেই সন্তান পিতামাতার ভরণ পোষণের উপরে দায়িত্বশীল সন্তান, তাহলে আমি আমার বাপকে যাকাত দিতে পারবো না। একইভাবে আমার সন্তান, তার ভরণ পোষণের দায়িত্ব আমার, আমি তাকে যাকাত দিতে পারবো না, যতই সে দরিদ্র হোক, তাকে আমার অন্যান্য দান থেকে, আমার উপার্জিত সম্পদ তো তার জন্যই, সুতরাং তার জন্য খরচ করতে হবে, তাকে যাকাত দেওয়া যাবে না। দুই নম্বর হলো মিসকিন, যে ব্যক্তি অভাবগ্রস্ত কিন্তু তার কিছু সম্পদ আছে, এতে তার অভাব মেটে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফে উল্লেখ করেছেন, ওয়া আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিহা ফিল বাহর। আর প্রথমে নৌকাটির ব্যাপার, ওয়া আম্মা সাকিনা, ওটা ছিল কতিপয় মিসকিনের যারা সমুদ্রে জীবিকা অন্বেষণ করত, সূরা কাহাফ 79 নম্বর আয়াত। তাহলে এই নৌকার মালিক আছে, তারা এই নৌকা চালিয়ে কিছু উপার্জন করে, কিন্তু এটা তাদের জন্য যথেষ্ট নয়। তাহলে এই ধরনের মানুষ যদি হয় তাহলে তার জন্য যাকাত দেওয়া যাবে। তিন নম্বর হলো বলে আমিলিনা আলাইহা, যাকাত আদায়ের জন্য সরকার কর্তৃক মনোনীত কর্মচারী। এখন আমাদের দেশে অনেকেই মসজিদের মুতাওয়াল্লি আছেন বা সমাজের তিনি নেতা আছেন, প্রধান আছেন, সে যদি কাউকে যাকাত আদায়ের জন্য, কিংবা সে যদি মসজিদের মুতাওয়াল্লি যদি কাউকে ফেতরা, যাকাত, সাদাকা আদায় করার জন্য যদি নিয়োগ করে, এটা হবে না। এটা আল্লাহর রাস্তায় সে দান, মানে শ্রম দিয়েছে, তার জন্য সে নেকি পাবে, কিন্তু এটা সরকার কর্তৃক নির্ধারিত নয়।
খলিফা রাষ্ট্রপ্রধান বা দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি কাউকে আমাদের দেশে আমার চাকরি হয় ওরকম কাউকে চাকরি দিল তুমি যাকাতটা আদায় করবে একটা প্রদেশে হতে পারে একটা জেলায় হতে পারে একটা বিভাগে হতে পারে সেক্ষেত্রে তিনি হচ্ছেন ওয়ালা আমিলিন আলাইহার অন্তর্ভুক্ত অর্থাৎ যাকাতাদের কর্মচারীর অন্তর্ভুক্ত কিন্তু এমনি আপনি সামাজিকভাবে একজনকে দায়িত্ব দিলেন এটা চলবে না যদি তাকে একান্ত পারিশ্রমিক দিতে হয় অন্য কোনো খাত থেকে কিন্তু আপনি আমি এইভাবে দিতে পারি না চার নম্বর হলো ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম যাদের অন্তর আকৃষ্ট করা প্রয়োজন হয় নও মুসলিম অথবা এমন মুসলমান যার বিপদের আশঙ্কা আছে যার থেকে ভয় আছে যে ওর আমাকে ক্ষতি করবে তাহলে ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা তাকে জাকাত দিতে পারি অথবা তাকে কিছু দান করলে বোঝা যায় যে সে ইসলামের দিকে চলে আসবে এই ধরনের মানুষকে জাকাত দেওয়া যায় যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধলব্ধ সম্পদ থেকে কুরাইশ নেতা সাফওয়ান বিন উমাইয়াকে তিনবারে তিনি 300 উট দান করেছিলেন জাকাত থেকে কতবার 300 প্রথমে 100 দিলেন তারপর আবার 100 দিলেন তারপর আবার 100 দিলেন তখন এই সাফওয়ান বিন উমাইয়া বলল আমি মুহাম্মদকে ঘৃণা করতাম কিন্তু মুহাম্মদ আমাকে এত দিয়েছে দিয়েছে আবার দিয়েছে আবার দিয়েছে আমাকে যথেষ্ট দিয়েছে সুতরাং এখন আমি মুহাম্মদ কি বলে এখন মুহাম্মদ আমার কাছে প্রিয় তাহলে তার যে অনিষ্ট ছিল তার থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল তাকে দিলেন এখনো সমাজে যদি এমন কোনো বিধর্মী থাকে যার অনিষ্ট থেকে বাঁচার প্রয়োজন তাহলে তাকে দেওয়া যেতে পারে কিংবা এমন কোনো মানুষ আছে যাকে কিছু দিলে সে ইসলাম কবুল করবে তাহলে তাকে দেওয়া যেতে পারে পাঁচ নম্বর হলো দাসমুক্তি যেহেতু দাস প্রথা এখন আমাদের দেশে নাই বিশ্বের কোনো কোনো দেশে থাকলে থাকতেও পারে কিন্তু সেটা আমাদের জানা নয় তাহলে দাসমুক্তির এই খাতে এখন আমাদের দান করার সুযোগ নেই মানে জাকাত দেওয়ার সুযোগ নাই তবে এখানে আরেকটা জিনিস যুক্ত হবে সেটা হলো আল্লাহ বলছেন ওয়ায়ুত এমন আত্মামা আলা হুব্বিহি মিসকিনা ওয়াইয়াতিমা ও আসিয়ারা তারা আল্লাহর ভালোবাসায় দান করে খাদ্য খাওয়ায় কাকে মিসকিনকে নিঃস্ব ব্যক্তিকে ওয়াইয়াতিমান এতিমদেরকে দেয় ওয়া আসিরান এবং বন্দীদেরকে দেয় বাংলাদেশের প্রেক্ষাপটে বহু মানুষ আছে এখন বছরের পর বছর জেল খাটছে এখন তার ওই জেল থেকে মুক্তির জন্য যদি কিছু অর্থ দিলে সাহায্য করলে তার সুবিধা হবে তাকে মুক্ত করা যায় তাহলে এই খাতে দান করা যেতে পারে আবার এমনও হয় দেখুন একজন মানুষ কর্মক্ষম একজনই মানুষ কিন্তু সে বন্দী হওয়ার কারণে তার পরিবারটা শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে আপনি তাকে জাকাতের অর্থ থেকে তার পরিবারকে সহযোগিতা করতে পারেন সুতরাং এই খাতে দান করা যেতে পারে যদিও দাসমুক্তির খাতটি নাই ছয় নম্বর হলো ঋণগ্রস্ত ঋণগ্রস্ত বৈধ ব্যাপারে সে ঋণ গ্রহণ করেছে সেটা জীবন ধারণের জন্য হোক বাড়ি নির্মাণের জন্য হোক বা অন্য কোনো কাজের জন্য হোক এই ধরনের বৈধ যেটা সেই কাজে সে ঋণগ্রস্ত হয়ে পড়েছে এখন তার এই ঋণ পরিশোধ করার কোনো সামর্থ্য নেই তখন সে কী করবে তখন তাকে আপনি আপনার জাকাত থেকে ঋণ দিয়ে জাকাত থেকে সহযোগিতা করে তার ঋণ মুক্তির জন্য সহযোগিতা করতে পারেন কিন্তু যদি অবৈধ কাজে হয় এখন দেখেন এই কিছুদিন আগে আমরা পড়লাম পত্রপত্রিকায় যে মানে অনেক ছেলেপেলে এখন অনলাইনে জুয়া খেলে মোবাইলে জুয়া খেলে নিঃস্ব হয়ে যাচ্ছে পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে তাকে কী করবেন এটা অন্যায় কাজ এই ধরনের অন্যায় কাজে নয় বরং বৈধ কাজে যদি সে ঋণগ্রস্ত হয়ে পড়ে তখন তাকে সহযোগিতা করা যাবে এরপর সাত নম্বর হলো ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহ একটা বড় খাত এটা এমন ব্যাপক যে বিভিন্ন ধরনের এই এই ক্ষেত্রে অন্তর্ভুক্ত আছে এই খাতের অন্তর্ভুক্ত আছে মূলত ফি সাবিলিল্লাহ বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যেটা বোঝাত প্রধানত সেটা ছিল সশস্ত্র যুদ্ধে অংশগ্রহণ করা যুদ্ধের ক্ষেত্রে সহযোগিতা করা কিন্তু এখন সেই খাতটা অনেক ব্যাপক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাহিদুল মুশরিকিনা বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম তোমরা মুশরিকদের বিরুদ্ধে জেহাদ করো তোমাদের মাল দ্বারা তোমাদের জান দ্বারা এবং তোমাদের জবান দ্বারা তাহলে এক্ষেত্রে মাল অন্তর্ভুক্ত হবে এই ক্ষেত্রে সাইয়েদ সাবেক রহেমাহুল্লাহ তিনি ফেকহুস সুন্না গ্রন্থে তিনি বলেছেন ফি সাবিলিল্লাহ বলতে সকল প্রকার সারি কল্যাণমূলক ব্যয়কে বোঝানো হয়েছে যা দিন ও রাষ্ট্রের মূল ভিত্তি যা প্রথম অগ্রগণ্য হলো যুদ্ধ প্রস্তুতির জন্য অস্ত্র তৈরি করায় সৈন্যদের জন্য ব্যয় ইত্যাদি তাছাড়া এর সাধারণ নির্দেশনা অনুযায়ী সেনা হাসপাতাল সাধারণ হাসপাতাল নির্মাণ প্রভৃতি অতঃপর এ যুগের সর্বাধিক জরুরি বিষয় হলো বিভিন্ন সংস্থার মাধ্যমে ইসলামের যোগ্য দায়ী তৈরি করা ও তাদেরকে দিন প্রচারের জন্য অনিসলামী দেশসমূহে প্রেরণ করা যেভাবে কাফেররা যাচ্ছে তাদের ধর্ম প্রচারের জন্য তাছাড়া এ খাত থেকে ব্যয় হবে জনস্বার্থে বিশুদ্ধ দিন শিক্ষার জন্য মাদ্রাসা গৃহ নির্মাণে শিক্ষক কর্মচারীদের বৈধ বেতন ভাতা প্রদানে তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা এইসব খাতগুলিতে
আজকে ফিসাবিলিল্লাহর অন্তর্ভুক্ত হিসাবে যাকাতের অর্থ প্রদান করতে পারে। অনেকে প্রশ্ন করেন যে মাদ্রাসায় যাকাতের অর্থ দেওয়া যাবে কিনা। মাদ্রাসা যদি সরকারি অনুদান প্রাপ্ত না হয় এবং সেখানে দ্বীনের যদি সঠিক প্রচার প্রসার হয়, এখন তো মাদ্রাসা বলতে বহু মাদ্রাসা আমরা বুঝি, আমাদের দেশে বহু মাদ্রাসা আছে যেখান থেকে শিরক বিদাতের লালন হয়, তাহলে সেখানে কি আমরা দিব? অবশ্যই নয়। যেখান থেকে হক প্রচার হয়, কোরআন এবং হাদিসের চর্চা হয়, যেখান থেকে ওহির আলো বিচ্ছুরিত হয়, আমরা সেখানে দান করব, কারণ আমার টাকাটা হকের পথে ব্যয় হোক, এটা চেষ্টা করতে হবে। তাহলে যে মাদ্রাসায় সরকারি অনুদান নাই এবং বিশেষত যেখানে কোরআন হাদিসের চর্চা হয়, সেখানে আমরা ফিসাবিলিল্লাহর খাতের অন্তর্ভুক্ত হিসাবে আমরা এখানে দান করতে পারি। এরপরে আমরা যে বিষয়টা বলবো সেটা হলো এই খাতগুলির মধ্যে আমরা যেটা বললাম সেগুলির মধ্যে কিছু কিছু পাওয়া যায় না, যেমন দাসমুক্তি একটা পাওয়া যায় না, কিন্তু স্থলাভিষিক্ত হিসাবে আমাদের কিন্তু বন্দি মুক্তি এটা পাওয়া যায়, হাজতি মুক্তি এটা পাওয়া যায়, তাই না? সেখানে আমরা দিতে পারি। আমাদের এখানে পাওয়া যায় না যেমন ওয়ালা আমিলিনা আলাইহা, অর্থাৎ যাকাতের জন্য নির্ধারিত কর্মচারী এটা পাওয়া যায় না, তাহলে এটা আমরা এখানে দেওয়ার চেষ্টা করব না। এছাড়া অন্য যে খাতগুলি আমাদের মধ্যে পাওয়া যায় না, বিশেষত এই দুইটা একবারেই পাওয়া যায় না, এখন এই আটটি খাতের মধ্যে যেগুলি পাওয়া যায় না সবগুলিতেই কি আমাদের দেওয়া আবশ্যক? না, সবগুলিতেই আমাদেরকে দিতে হবে এমনটা নয়। অগ্রাধিকার ভিত্তিতে যেটাই বেশি প্রয়োজন সেটা আমরা বেশি দেব, কিংবা আমরা সবগুলি খাতের মধ্যে একটাই দেব না, কম বেশি করে প্রয়োজনের তাকিতে যেটাতে যতটুকু দিলে সুবিধা হয় ততটুকু আমরা দেওয়ার চেষ্টা করব। একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, সুন্নাত হলো এক জায়গায় জমা করে সেটা বিভিন্ন খাতে ব্যয় করার। তাহলে সমাজে ব্যবস্থা থাকতে হবে, যেহেতু সরকারিভাবে নাই সুতরাং আমরা যাকাত এক জায়গায় জমা করে সেগুলি বন্টনের জন্য সুন্নতি পন্থা অবলম্বন করব, যারা প্রকৃত হকদার তাদেরকে দেওয়ার চেষ্টা করব। এরপরে যে জিনিসটা বলবো সেটা হলো যাকাত কাদের জন্য নিষিদ্ধ, আমরা কাদেরকে দিতে পারবো না। অনেক সময় দেখা যায় মানুষ, ধনী মানুষ, তার যাকাত হয় বহু, তখন সে তার নিকটাত্মীয়কে অগ্রাধিকার দেয়, হ্যাঁ দিতে হবে, কিন্তু যদি সে হকদার হয়। এক্ষেত্রে আমরা কিছু বিষয় লক্ষ্য রাখবো। এক নম্বর হলো কাফের, মুরতাদ, সালাত পরিত্যাগকারী, একে আমরা দিব না। সালাত পরিত্যাগকারী, সালাত অস্বীকারকারী, পরিত্যাগকারী নয়, অস্বীকারকারী। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান্তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত পরিত্যাগ করলো সে কুফরি করলো। আসলে মান্তারাকা সালাতা এই মানজাহাদাস সালাতা, যে ব্যক্তি সালাতটাকে অস্বীকার করলো, হ্যাঁ সালাত পড়তে হবে না। অথবা বলছে আরে সালাত আদায় করে কী পাচ্ছ তোমরা, সারা জীবন তো পড়েই গেলে, তাহলে এগুলি অস্বীকারের নামান্তর। এই ধরনের যদি কেউ হয় তাহলে তাকে দেওয়া যাবে না। একই সাথে কাফের মুশরিক যারা তাদেরকেও যাকাত দেওয়া যাবে না। দুই নম্বর হচ্ছে সচ্ছল ও সক্ষম ব্যক্তি, এদেরকে যাকাত দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাহিল্লু সাদাকাতুল গানিয়িন ওয়ালা লি মিররাতিন সাওয়া। গনি ব্যক্তি অর্থাৎ ধনী ব্যক্তি, সচ্ছল ব্যক্তি এবং যার শক্তি সামর্থ্য আছে এই ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসময় যাকাতের অর্থ বণ্টন করছিলেন, তখন দুই ব্যক্তি আসলো, তারা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাইলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তাকালেন, এরপর মাথা নিচু করে ফেললেন, তারপরে বললেন যে তোমরা যদি চাও তাহলে আমি তোমাদেরকে যাকাত দিব, কিন্তু তোমাদের শরীরে শক্তি আছে, তোমরা অবস্থাপন্ন, সুতরাং যারা অবস্থাপন্ন শক্তি সামর্থ্যবান তাদের জন্য যাকাত নেওয়াটা বৈধ নয়। তাহলে যার শরীরে ক্ষমতা আছে, শক্তিমান, যে কাজ করে খেতে পারে, তাকে যাকাত দেওয়া থেকে বিরত থাকা কর্তব্য। তিন নম্বর হলো পিতামাতা, স্ত্রী, সন্তান। আগে যেটা বলে গেলাম যে পিতামাতা তার ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে সন্তানের, একইভাবে আমার যে সন্তান তারও ভরণ পোষণের দায়িত্ব এবং স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে আমার, তাদেরকে যাকাত দেওয়া যাবে না, তাদেরকে আমার সম্পদ থেকে দিতে হবে। চার নম্বর হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার, এটা আলোচনার প্রয়োজন নাই যেহেতু তার পরিবারের কেউ আমাদের এখন জীবিত নাই। তাহলে আমরা অন্যান্য গুরুত্বপূর্ণ দিকগুলির দিকে আমরা আলোচনা করব। এক নম্বর হলো এই যে যাকাত বণ্টনের যে খাতগুলি আছে সেই খাতগুলির মধ্যে আমরা আসলে কি ধরনের সম্পদ যাকাত দেব। অনেক সময় দেখা যায় যে যাকাত আদায় করতে গিয়ে আমরা যিনি যাকাত দিবেন তিনি যদি উত্তমটা দেন তাহলে ভালো, কিন্তু আদায় করার ক্ষেত্রে মধ্যম মানের জিনিস দিলেই যথেষ্ট, আমরা ভেবে বেছে বেছে ভালোটা নিব আর খারাপটা তার জন্য রেখে আসবো বিষয়টা এমনটা নয়, বরং মধ্যম মানের জিনিস দিয়ে যাকাত দিতে হবে। একটা বিষয় হলো অনেক সময় আমরা যেটা দেখি বেশিরভাগ সেটা হলো অনেক ভাই প্রশ্ন করেন, সেটা হলো আমার তো ঋণ আছে, আবার যে নিসাব পরিমাণ সম্পদও আছে, ধরুন ব্যাংক থেকে 50 লাখ টাকা তিনি ঋণ নিয়েছেন, তার ব্যবসায় যে পণ্য আছে এবং তিনি যে ব্যবসা করেন তাতে তিনি কোটি টাকার মালিক, সম্পদের মালিক, এখন তিনি কী করবেন, ঋণটা আসলে তিনি কীভাবে দেবেন, যাকাতটা কীভাবে দেবেন? এক্ষেত্রে উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, হাজা শাহরু জাকাতিকুম ফামান কানা আলাইহি দাইউন ফালিউয়াদ্দি দাইনাহু,
হাত্তা তাহসুলা আমওয়ালাকুম ফাতুয়াদ্দুনা মিনহুজ যাকা, তোমাদের যাদের উপরে এটা হচ্ছে যাকাতের মাস, মানে রমজান মাসের দিকে খেয়াল করে রাসূল ওসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন এটা হচ্ছে যাকাতের মাস, সুতরাং তোমাদের যাদের উপরে ঋণ আছে সে যেন তার ঋণ পরিশোধ করে দেয়, অতঃপর তার অবশিষ্ট সম্পদে যদি নিসাব পরিমাণ পৌঁছে তাহলে সে যেন তার সম্পদের যাকাত দেয়। তাহলে আমরা কি বুঝতে পেরেছি, ঋণ আছে সম্পদও আছে, তাহলে আপনি যার ঋণ আছেন সেই ঋণটা আপনি পরিশোধ করে দেন, এরপরে যতটুকু আছে ততটুকু যাকাত দেবেন। যদি মনে করেন যে না ঋণ পরিশোধ করা এই এখন আমার পক্ষে ঋণ পরিশোধ করা সম্ভব নয়, তাহলে আপনার ঋণ যেটা আছে সেটারও যাকাত কিন্তু আপনাকেই দিতে হবে, কারণ আপনি হচ্ছেন এই সম্পদের আপনি উপকারভোগী। আমাকে ভাই শরীফুল ইসলাম 5 লাখ টাকা দিয়েছে, আমি সেই টাকা আমার ব্যবসায় খাটাচ্ছি অথবা অন্য কোনো কাজ করছি, এখন এই টাকাটা কিন্তু ওনার কাছে নাই, তো এখন মূলত মালিক হিসেবে যাকাত তো তাকেই দেওয়া উচিত। এখন টাকা মূলত আমি তো এই টাকাটা আমি ব্যবহার করছি, তাহলে যাকাতটা কে দেবে, দুইজনেই দেবে? যাকাতটা দুইজনাতে দিবে না, মূলত একজনে দেওয়া উচিত। এখন আমি নিয়ে আমার বাড়ির কাজে লাগিয়েছি, ধরে নেন আমি বাড়ির কাজ করেছি, এখন তো আমাকে নগদ টাকা আমার কাছে নাই, তখন শরীফুল যদি মনে করেন বা যিনি আমাকে যাকাত দিয়েছেন তিনি যদি মনে করেন যে না ওই ভাইয়ের কাছ থেকে তো আমি টাকা পেয়ে যাব, সুতরাং আমি ওর টাকার যাকাত আদায় করে দিই যথেষ্ট হবে। আর যদি সে আদায় করতে না পারে তাহলে যিনি ঋণ গ্রহীতা তাকেই যাকাত দেওয়া উচিত বা তাকেই যাকাত দিতে হবে। এখন ধরুন কোনো মানুষ নিসাব পরিমাণ সম্পদের মালিক আবার ঋণগ্রস্ত, এই এমত অবস্থায় যাকাত না দিয়ে সে মারা গেছে, তখন তার অবস্থাটা কি হবে? তখন কি আমরা সে মারা গেছে বলে তার ঋণটা আদায় করব আর যাকাতটা থেকে যাবে? বিষয়টা এমনটা নয়, যে দুইটাই কিন্তু গুরুত্বপূর্ণ, একটা আল্লাহর হক একটা বান্দার হক। তাহলে বান্দার হক কখন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না, তাহলে দুটাকেই সমান গুরুত্ব দিতে হবে। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে তিনি বললেন তুমি তোমার উপরে যে আল্লাহর হক আছে সেটাকে তুমি আদায় করো, তাহলে আল্লাহর হকও আদায় করতে হবে বান্দার হকও আদায় করতে হবে। যে লোকটা মারা গেছে তার উপরে যে যাকাত ফরজ এবং যে ঋণ আছে যদি তার সম্পদে সেটা সংকুলন হয় তাহলে যাকাতও দেবে ঋণও পরিশোধ করবে। আর যদি এমন হয় যে 500 টাকা রেখে মারা গেছে ধরে নেন বা 50,000 টাকা রেখে মারা গেছে, এখন তার উপর যাকাতও ফরজ আবার ঋণও আছে, তাহলে দুইটা দিয়ে তাকে যাকাত এবং ঋণ আদায় করার চেষ্টা করতে হবে, দুইটাই যেন আদায় হয় কোনোটা বাদ দিয়ে নয়, আমরা এটা চেষ্টা করব। সর্বোপরি আজকের এই অল্প সময়ের মধ্যে আমরা আপনাদেরকে চেষ্টা করেছি যতটুকু সম্ভব আমরা যাকাত যার যতটুকু আছে ততটুকু আমরা আদায় করার চেষ্টা করব। একটা জিনিস খেয়াল করবেন, ইসলামে 5টা ইবাদত ফরজ, তাই না? একটা হলো ইমান আনার পরে বাকি মৌলিক 4টা ইবাদত, সালাত সিয়াম হজ যাকাত। এই 4টা ইবাদত সবার উপর কি ফরজ হয়? সবার উপরে ফরজ হয় না, ফরজ হয় সম্পদের মালিক হলে তার উপরে যাকাত ফরজ হয়, সম্পদ থাকলে শারীরিক সক্ষমতা থাকলে তার উপরে হজ ফরজ হয়। এখন আমাকে আল্লাহ তো এই সম্পদ দেন, এই নিয়ামত আমাকে দেন নাই, আপনাকে এই নিয়ামতটা দিয়েছেন, তাহলে আপনার স্বতঃস্ফূর্তভাবে যাকাত যতটুকু হয় ততটুকু হিসাব করে বের করা উচিত। এটা আপনার আল্লাহ যে এই ইবাদতটা করার সুযোগ দিয়েছেন তার শুকরিয়া আদায়ের জন্য যথাসময় এটা দেওয়া উচিত। কিন্তু অনেক ভাই এখানে কৌশল অবলম্বন করেন, আমরা যেন সেটা না করি, কোনো কৌশল নাই, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদ থেকে আল্লাহ নির্ধারিত অংশ আপনি বের করে দেবেন, এখানে কোনো কৌশলের আশ্রয় গ্রহণ করা আদৌ ঠিক নয়। একটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, সেটা হলো স্বর্ণের নিসাব এবং রৌপ্যের নিসাব, একটা বিষয় এসছে তাই না? ভাই শরীফুল ইসলাম ভাই বলেছে, তো এখন প্রশ্ন হলো আমি যখন টাকার যাকাত দিতে যাব তাহলে নিসাব আমাকে কোনটা ধরতে হবে? দেখেন প্রত্যেকটা টাকার পিছনে একটা স্বর্ণ পরিমাণ, একটা টাকার মূল্য কিন্তু তার পিছনে কতটুকু স্বর্ণ আছে তার উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়, তাই না? আমাদের দেশের টাকাও এর মূল্যটা এই জন্য হয়েছে, দেখেন আমাদের দেশে 1 টাকার মান 1 টাকা, কিন্তু ইয়ার আপনার আমেরিকার 1 ডলারের মূল্য কত আমাদের দেশে? 124-125 টাকা, তাহলে ওর তো 1 টাকা আমারও 1 টাকা, কিসের কারণে? ওর রিজার্ভে যতগুলি স্বর্ণ আছে তার মূল্যমান হিসাবে যাকাতের এই টাকার মূল্যটা নির্ধারিত হয়েছে। এক কুয়েতের 1 দিনারের দাম কিন্তু অনেক বেশি, সুতরাং নিসাবটা আমরা যদি স্বর্ণ হিসাবে ধরি, বা একজনের স্বর্ণ আছে, ওই ভাই যেটা বললো একজনের স্বর্ণ আছে আবার কিছু টাকাও আছে, তাহলে সে কীভাবে যাকাত দিবে? তাহলে যেহেতু মূল মানদণ্ড হচ্ছে স্বর্ণ, সুতরাং স্বর্ণ যদি 6 ভরি হয় আর আপনার যদি 1 লাখ টাকা থাকে, দুইটা হিসাব করেই আপনাকে যাকাত দেওয়া উচিত, যাকাত দিতে হবে ফরজ। একটা জিনিস এখানে অপশন উল্লেখ করা প্রয়োজন, সেটা হলো এই রৌপ্য আর স্বর্ণ দুইটার মূল্যমান হিসাবেই যাকাত দিতে হয়। রৌপ্যের হিসাবে যদি যাকাত দেওয়া হয় এটাকে নিসাব ধরে এহতিয়াতান, তাহলে এটা তাকওয়ার পরিচয় হবে,
গুণাগার হবে না যদি নাও দেয় গুণাগার হবে না আশা করা যায় কিন্তু যদি স্বর্ণের নিসাব পরিমাণ হয়ে যায় তাহলে অবশ্যই তাকে যাকাত দিতে হবে না দিলে কিন্তু গুণাগার হবে আমরা শেষ করি আমরা ইফতারের সময় সমাগত আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম আশা করি এর মাধ্যমে আমরা সবাই ইনশাআল্লাহ উপকৃত হব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এর মাধ্যমে ইহকাল এবং পরকালে উপকৃত হবার এবং পরকালে নাজাত লাভ করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু